তাকেও আশার আলো দেখাচ্ছিলেন চিকিৎসকরা, কেননা চিকিৎসাতে বারবার সাড়া দিয়েছেন গায়ক। বছরের শুরুতে তার শারীরিক উন্নতি হয়েছিল, এমনকি রাইলস টিউবে খাওয়ানোর চেষ্টাও করা হয়েছিল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন রশিদ খান। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। অদিতি, উস্তাদ রশিদ খান শাস্ত্রীয় সঙ্গীতের এক অন্য মাত্রা যোগ করেছিলেন, আজ তো সত্যি সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। হ্যাঁ, তা বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই। মানে আমি এখন অব্দি খবরটা বিশ্বাসই করে উঠতে পারছি না, কারণ ওনাদের মতন নক্ষত্ররা আমাদের সঙ্গীত জগতে সত্যি পথের দিশারি। তো আমাদের পক্ষে, আমরা যারা নতুন প্রজন্ম, যারা গান বাজনা শিখছি, গান বাজনা নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করছি, ওনাদের চলে যাওয়াটা আমাদের কাছে অনেক বড় ধাক্কার মতন। তাই এই মুহূর্তে সত্যি মানে আমি কি বলবো বা কোন ভাষা দিয়ে কি বোঝাবো, এটা আমার কাছে ভাষা পাচ্ছি না আমি আর কি বলতে বলার মতন। একেবারেই তাই, বলার ভাষা হারিয়েছেন সকলেই, কেননা এত একজন গুণী ব্যক্তি। উত্তরপ্রদেশে তার জন্ম হলেও কলকাতার সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পরিবারের যে ঘরানা, সেই ঘরানা বারবার শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিল। 1968 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেছিলেন উস্তাদ রশিদ খান এবং তার দাদু ইনায়েত হোসেন খান, তিনিও শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বারবার যুক্ত ছিলেন। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রশিদ খান। তিনি ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ ঠিক বেলা 3:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ রশিদ খান। কয়েকদিন ধরেই চিকিৎসায় সাড়া দিয়েছিলেন তিনি, কিন্তু তারপরেও হলো না শেষ রক্ষা। 55 বছর বয়সে রশিদ খান বিগত কয়েক দশক ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে চলেছেন তার সঙ্গীতের মূর্ছনা দিয়ে। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন রশিদ খান। 2006 সালে তিনি পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, 2022 সালে পেয়েছিলেন পদ্মভূষণ। একবার পণ্ডিত ভীমসেন যোশী বলেছিলেন, রশিদ খানের কণ্ঠ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ। সত্যি শাস্ত্রীয় সঙ্গীতকে এক নতুন মাত্রায়, নতুন দিশা দেখিয়েছিলেন উস্তাদ রশিদ খান। বিগত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থুপ। আপনি দীর্ঘদিন ধরে উস্তাদ রশিদ খানের সঙ্গে কাজ করেছেন, তার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল আপনার, আজ তো সত্যি সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। উষাদি, প্রয়াত উস্তাদ রশিদ খান, আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থুপের সঙ্গে। উষাদি, শোনা যাচ্ছে? হ্যালো। উস্তাদ রশিদ খান আর নেই, সঙ্গীত জগতে তো অপূরণীয় ক্ষতি। অ্যাবসলিউটলি আনবিলিভেবল লস, এর কিছু বলার নেই। এত দুঃখের ব্যাপার, দুঃখের ব্যাপার সত্যি। কারণ এতদিন ধরে আমরা সবাই প্রার্থনা করেছিলাম, আমি তো রোজ দুবার তিনবার যতবার মানে কিছু কথা ভয় রশিদ খান সাহেবের জন্যে, কিন্তু কি আমাদের হাতে নেই কিছু। খুবই ওয়ান অফ দ্য বিগেস্ট লস। আপনার সঙ্গে ব্যক্তিগত ভাবে অনেক সম্পর্ক ছিল, দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের। আমার কে কিছু বলার নেই, ভেরি স্যাড, ভেরি স্যাড। আমাদের প্রথম কলকাতা ভিডিওতে উনি ছিলেন, and he said how much he loved Kolkata, but what's the use now, he's no more. What a voice, what a voice. We've lost one of the greatest voices, one of the greatest men actually, wonderful human being. অনেক সত্যি আজ আর কথা বলবার মতো ভাষা নেই।
কথা হারিয়ে ফেলছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীরাও।